করোনা ভাইরাস মহামারীতে মাঠের পাকা ধান কাটা নিয়ে কৃষক চরম বিড়ম্বনায় পড়লে তাদের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। কেবল তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে টেলিহেলথ সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সিলিন্ডার সার্ভিস দেওয়া ছাড়াও প্রয়োজনীয় সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে শুরু থেকেই রয়েছে দলটির নেতাকর্মীরা। যে সময় লাশ মায়ের লাশ ছেলে ধরত না, বাবার লাশ সন্তান ধরত না, সেই সময় কিন্তু আমাদের নেতাকর্মীরা লাশ গোসল করিয়েছে, দাফন করিয়েছে, সনাতন ধর্মী মানুষের লাশ সৎকার করে তারা কিন্তু দাফন করেছে। এই করোনা মহামারী যত ভয়াবহ হোক, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তারা কিন্তু থাকবে। দুর্যোগ বিপর্যয় পরিস্থিতিতে কীভাবে মানুষের পাশে থাকতে হয় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন। আমরা মনে করি আমরা আগে যে কাজ করি এই কারণে যে আমাদের দেখাদেখি যেন সমাজের সচেতন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তিরা এই সময় এগিয়ে আসে। বিচ্ছিন্নভাবে নয়, মহামারীতে সম্মিলিতভাবে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা। আজকে যেভাবে এটিএন বাংলা, এটিএন নিউজ তাদের সম্প্রচার মাধ্যমে মানুষকে, জনগণকে সচেতন করে যেভাবে এগিয়ে আসছে, ঠিক সেভাবেই সমাজের যারা বিত্তশালীরা রয়েছে তাদেরকেও কিন্তু আজকে রাজনীতিবিদদের পাশাপাশি, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি তাদেরকে এগিয়ে আসতে হবে। সমালোচনায় কান্না দিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। কাজ যারা করে ভালো করুক, চেষ্টা তো করে যাচ্ছে, সেই চেষ্টাকে তো আমাদের স্বীকৃতি দেওয়া উচিত, তাদের উৎসাহিত করা উচিত এবং সবসময় তাদের পাশে থাকা উচিত। এটিএন বাংলা, এটিএন নিউজ এবং সবাই আমাদের এটিএনের পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ যে আপনারা সবসময় জাতির দুর্দিনে যে এইভাবে এগিয়ে আসে, যে আপনারা কাজ করে যাচ্ছেন, এটা সত্যি প্রশংসনীয়। কে আমি আশ্বস্ত করতে চাই যে আপনার ভবিষ্যতে যত এরকম স্বেচ্ছাসেবকমূলক কাজ আপনারা দেশের জন্য, জাতির জন্য করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সবার ভালো কাজ গুরুত্বের সাথে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রচার প্রতিশ্রুতিও দেন ডক্টর মাহফুজুর রহমান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।